আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত 9টার সংবাদ। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ কাউসার। শুরুতে শুনুন সংবাদ শিরোনাম। দেশে গত 24 ঘন্টায় আরও 80 জনের মৃত্যু। কাপ্তায়ে বিজিবি ও আনসার ক্যাম্পে বন্য হাতির আক্রমণ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে মতবিনিময় সভা। কাপ্তায়ে বিএফডিসির অভিযানে মাছ ও জাল আটক। লঙ্গদুতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। কাপ্তায় পুলিশ ফাঁড়ি পরিদর্শনে রওশন আরা রব। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় আরও 80 জনের মৃত্যু। দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 80 জন মারা গেছেন। এর মাধ্যমে 63 দিন পর মৃত্যু 100-র নিচে নামল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25,926 জনে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,436 জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,89,589 জনের। শনিবার 28 আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 4,861 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,09,231 জন। কাপ্তায় বিজিবি ও আনসার ক্যাম্পে বন্য হাতির আক্রমণ। কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিল ওয়ে সংলগ্ন বিজিবি ও ব্যাটালিয়ন আনসার ক্যাম্পে বন্য হাতির আক্রমণে ক্যাম্পের বিভিন্ন মালামাল ও ব্যারাকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে সৈনিকরা। শনিবার 28 আগস্ট ভোরে একদল হাতির পাল এসে এই আক্রমণ করে বলে জানা গেছে। বন্য হাতির আক্রমণে কাপ্তায় স্পিলওয়ে বিজিবি ও আনসার ক্যাম্পে ব্যাপক ক্ষতি। 24 আনসার ব্যাটালিয়নের সিনিয়র প্লাটুন কমান্ডার নবাব আলী জানান, শনিবার ভোর রাতে 12টি বন্য হাতির দল আক্রমণ করে ক্যাম্পের ব্যাপক ক্ষতি সাধন করে এবং ক্যাম্পের পানির লাইন ক্ষতিগ্রস্ত করে। এই সময় মশাল জ্বালি এবং বাজনাবাজিও হাতির দলকে তাড়ানো যায়নি, ফলে তারা বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অস্ত্র ও গোলাবারুদ সহ প্রাণ রক্ষার্থে স্পিলওয়ের ওপারে চলে আসে। প্রসঙ্গত, কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের সুরক্ষায় কাপ্তায় 19 বিজিবির 14 জন সদস্য এবং 24 আনসার ব্যাটালিয়নের 32 জন সদস্য ওই ক্যাম্পে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে ওই ক্যাম্পে অবস্থানরত ব্যাটালিয়ন সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে মতবিনিময় সভা। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 28 আগস্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাহাড়ি জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে ও জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাসচন্দ্র চন্দ্র, রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মোহাম্মদ তহিদুল ইসলাম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাপ্তায় বিএফডিসির অভিযানে মাছ ও জাল আটক। কাপ্তায় নতুন বাজার থেকে মাছ ও হ্রদ হতে জাল আটক করা হয়েছে শনিবার। বন্ধকালীন কাপ্তায় হ্রদে মাছ শিকার করার সময় জাল ও বাজার হতে মাছ আটক করেছে বিএফডিসি। কাপ্তায় বিএফডিসি উপকেন্দ্র প্রধান মোহাম্মদ মাসুদ আলম জানান, 3 মাস যাবত কাপ্তায় হ্রদে সকল প্রকার মাছ শিকার ও বিক্রয় বন্ধ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সরকারের নিয়ম নীতি অমান্য করে মাছ শিকার উপর আচার করছে। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন অভিযান চালিয়ে নতুন বাজার এলাকায় অবৈধভাবে হ্রদের মাছ বিক্রি করার সময় 10 কেজি মাছ আটক করা হয়। পরে আটক আইর ও রুই মাছ নিলামে 1400 টাকা বিক্রি করা হয়। এছাড়া ক্যাংরাছড়ি এলাকা হতে অবৈধ মাছ শিকার করার সময় 500 মিটার কারেন্ট জাল ও 2000 মিটার সুতার জাল আটক করেছে বিএফটিসি। লঙ্গদুতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভা। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির লঙ্গদু উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার 28 আগস্ট লঙ্গদু উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ 2021 পালনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচির ব্যাপারে প্রচার ও প্রচারণা সম্পর্কে সাংবাদিকদের জানানো হয়। এতে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের জন্য শনিবার বিভিন্ন এলাকায় মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা এবং রবিবার উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হবে। এ ব্যাপারে সাংবাদিকগণ যাতে গণমাধ্যমের মাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়। কাপ্তায় পুলিশ ফাঁড়ি পরিদর্শনে রওশন আরা রব। কাপ্তায় পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তায় সার্কেল রওশন আরা রব।
শনিবার 28 আগস্ট তিনি কাপ্তায় পুলিশ ফাঁড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। পরে কাপ্তায় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব উক্ত ফাঁড়ির অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এদিকে কাপ্তায় তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ভিশন 2041 মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তায় তথ্য অফিসের আয়োজনে এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার 28 আগস্ট কাপ্তায় উপজেলাধীন চিতমরম ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত উন্মুক্ত বৈঠকে সভাপতিত্ব করেন কাপ্তায় তথ্য অফিসের মোহাম্মদ হারুন। উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিতমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইশং মারমা। শ্রোতা দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত 9টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।